হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আমরা ক্লাস 9 থেকে পদার্থের গঠন ও তার ধর্ম হচ্ছে স্টার্ট করেছিলাম। ওকে, অলরেডি আমরা একটা ক্লাস করেছি এবং যেখানে আমরা ঘাত ও চাপ কি এই দুটো হচ্ছে দেখেছিলাম। ঘাত অলরেডি আমরা বলেছিলাম, ঘাত কিছুই না, যেটাকে আমরা বল বলি, যেটাকে আমরা ওজন বলি, ঠিক আছে, সেটাই এখানে ঘাত হিসেবে হচ্ছে বলা হয়। আসলে কি, নামটা শুধু চেঞ্জ হয় আর কিচ্ছু না, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ঘাত। তাহলে ঘাত আলটিমেটলি কিছুই না, বল। তাহলে সেক্ষেত্রে ঘাতের কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, চাপের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে আজকের ক্লাসও হচ্ছে তোমাদের জন্য আরো মজাদার হতে চলেছে, আরো বেশি হচ্ছে নলেজফুল হতে চলেছে, এবং সেই জন্য আজকের ক্লাসটাকে হচ্ছে মন দিয়ে দেখতে হবে। তো আজকের যে টপিকটা, সেটা আশা করি তোমরা অলরেডি হচ্ছে থাম্বনেল থেকে হয়তো দেখেছো বা হচ্ছে টাইটেল থেকে দেখেছো, বাট তাও আমি একটা জিনিস একটু তোমাদের ক্লিয়ার করে দিই যে আজকের যে টপিকটা, সেটা তো একদম সিম্পল, এক লাইনে আমি হচ্ছে 5 মিনিটে বলে দিতে পারি বা 5 মিনিটের থেকেও কম সময় লাগতে পারে, বাট পুরো কনসেপ্টটা বোঝার জন্য তোমাকে কিন্তু ভিডিওটা এন্ড অব্দি দেখতে হবে। কারণ পুরো কনসেপ্টটা যদি একবার তোমার মাথায় ঢুকে যায়, তাহলে আমি তোমাকে গ্যারান্টির সাথে বলতে পারি যে আলটিমেটলি এটা কিন্তু তোমার এক্সাম পর্যন্ত পুরোপুরি তোমার ভিতরে থাকবে, এবং কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হবে, প্রত্যেকটা তোমার কাছে হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার থাকবে। ওকে, তো তুমি যদি অনেক বেটার প্রিপারেশন নিতে চাও, অনেক বেটারলি হচ্ছে ফিজিক্যাল সায়েন্সকে বুঝতে চাও, তাহলে আমি বলবো পুরো ক্লাসটা এন্ড অব্দি দেখো এবং কোনোটা স্কিপ না করেই হচ্ছে দেখো। ওকে, এবং অবশ্যই আগের ক্লাস যারা দেখোনি, তারা অবশ্যই আগের ক্লাসটা দেখো, কারণ আজকের ক্লাস কিন্তু আগের ক্লাসের একটা কনসেপ্ট অবশ্যই কাজে লাগবে এবং সেই জন্য আজকেরটা ইম্পর্টেন্ট। ওকে, তো নাও স্টুডেন্ট, লেট না করে চলো শুরু করা যাক। তো স্টুডেন্ট, আজকে আমাদের ফার্স্ট যেটা আমাদের হেডিং করতে হবে বা পয়েন্ট করতে হবে, এটা হলো প্রবাহীর কোনো বিন্দুতে চাপ। ঠিক আছে, ফার্স্ট আমরা পয়েন্টে কি করব, প্রবাহীর কোনো বিন্দুতে চাপ। তো দেখো, আমরা প্রবাহী বলতে এখানে কি কি প্রবাহী নেবো, তরল এবং বায়ু, ঠিক আছে, কঠিন নেবো না। কেন, কারণ আমরা বলেছিলাম যে এই চ্যাপ্টারটা, যেটা আমরা অ্যাকচুয়ালি পদার্থের গঠন ও ধর্ম, এই চ্যাপ্টারে কিন্তু আলটিমেটলি আমরা যা কিছু শিখবো তার ম্যাক্সিমামটাই হচ্ছে তরলের জন্য প্রযোজ্য, এবং তার কিছুটা টপিক বা কিছু কনসেপ্ট হচ্ছে বায়ুর ক্ষেত্রেও প্রযোজ্য, এবং সেটা আমরা এক এক করে প্রত্যেকটা কনসেপ্টকে যখন মানে অ্যাপ্লাই করবো, তখন সেটা একটু হলো বায়ুকে দিয়ে হচ্ছে আমরা বলবো, বোঝা গেল? তো নাও, এখানে আমরা যেটা দেখছি, প্রবাহীর কোনো বিন্দুতে চাপ। তো তোমরা বইতে অলরেডি হয়তো ছবিটা দেখেছো, বা যদি নাও দেখে থাকো তাহলে হচ্ছে বইতে ছবিটা দেখো, এবং তোমাদেরকে আমি একটু বইটা শো করব যে কোন বইয়ের থ্রু আমরা এটা করছি, কারণ এই বইতে অনেক বেটার করে দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের দেখো ভৌতবিজ্ঞান, অভিনব হচ্ছে ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ধনঞ্জয় সরকার এবং ডক্টর অশোক কুমার ঘোষ। তো এই বইটা তোমরা আই হোপ দেখতে পাচ্ছ। তো এই বইটা আমি দেখলাম হচ্ছে অনেক বেটার করে সবকিছু হচ্ছে প্রেজেন্টেশন করা আছে। ওকে, তো সেই জন্য হচ্ছে এটাকে তোমরা ফলো করো, অনেক বেটার কিছু হচ্ছে অ্যাডভান্টেজ অবশ্যই পাবে আদার্স বইয়ের থেকে, তোমরা কম্পেয়ার করলে সেটা বুঝতে পারবে, ঠিক আছে? তো এটা কোনো প্রমোশন নয়, বাট অ্যাকচুয়ালি এটা আমার বইটা অনেক বেটার লাগলো অন্য সব বইয়ের সাথে, সেই জন্য তোমাদেরকে এটা হচ্ছে বলা। ওকে, তো নাও, প্রবাহীর কোনো বিন্দুতে চাপ। তো প্রবাহী বলতে আমরা এখানে কি ধরবো, তরল, বুঝা গেল? প্রবাহী বলতে কি, তরল ধরবো, এবং সেটা আমরা বায়ুর ক্ষেত্রেও ধরতে পারি, সেটা আমি লাস্টে আসবো। ওকে, তো নাও ফার্স্টে তরল ধরে আমরা পুরো কনসেপ্টটাকে বুঝবো। তো দেখো, কোনো বিন্দুতে চাপ, ফার্স্টে আমরা এখানে বোঝার জন্য আগে একটা তরলের পাত্র আছে, চলো আমরা ধরে নিই একটা পুকুর, ঠিক আছে, এটা একটা পুকুর। ওকে, যেখানে হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে স্নান টান করি, একটা এরকম পুকুর আছে। ওকে, আই হোপ বোর্ড পুরো দেখতে পাচ্ছ তোমরা, একটু আমি শেষের দিকেই আঁকলাম যেহেতু অনেকটা কনসেপ্ট ক্লিয়ার করার আছে। তো এখানে দেখো, এখানে পুকুর আছে, এবার পুকুরের এইটা ধরে নাও তোমার মুক্ত পৃষ্ঠ, ঠিক আছে, যেখানে জলের তল হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আছে। ওকে, তারপরে এইদিকে হচ্ছে জল আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে জল আছে, তো এগুলো জল পুরোটা মোটামুটি আছে, ঠিক আছে। তো এটা একটা পুকুরের মধ্যে ধরে নাও, যারা হচ্ছে পুকুরে কম বেশি স্নান করো তারা এটা হয়তো করেছো অলরেডি অনেকবার, বাট আজকে সেটা প্র্যাকটিক্যালি হচ্ছে জানার হচ্ছে পালা, বুঝা গেলো? বা বলতে পারো থিওরিটিক্যালি, সরি প্র্যাকটিক্যালি নয়, থিওরিটিক্যালি সেই পুরো কনসেপ্ট হচ্ছে তুমি এখান থেকে জানতে পারবে, এবং তারপরে তুমি এতদিন যা করতে সেটার পিছনে যে আলটিমেটলি সায়েন্স কাজ করছে সেটাও তুমি বুঝতে পারবে। ওকে, তো দেখো, পুকুরে আমরা স্নান করার সময় অনেক সময় আমরা দেখেছি হচ্ছে যারা হচ্ছে ওয়াটার পুল খেলে, যারা হচ্ছে সুইমিং পুলে হচ্ছে সেই একটা বল দিয়ে খেলে, সেক্ষেত্রে আমরা যদি পুকুরে নামবো যখন, তখন যদি একটা ফুটবলকে সাথে নিই, সেক্ষেত্রে ফুটবলটাকে আমরা যদি উপরের যে মুক্ত পৃষ্ঠ তার থেকে কিছুটা নিচে রাখি, মানে ধরে নাও এতটা নিচে হচ্ছে আমি ফুটবলটাকে নিয়ে আসলাম, বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে কী হবে, ফুটবলটার ওপর হচ্ছে জলের একটা ঊর্ধ্বমুখী হচ্ছে বল কাজ করবে। কেন কাজ করে, কারণ দেখো ফুটবলের ভিতরের যে অংশ, সেই অংশে কিন্তু অ্যাকচুয়ালি বায়ু প্রেজেন্ট থাকে, এই অংশগুলো বায়ু প্রেজেন্ট থাকে, তাই তো? এবার বায়ু যখন প্রেজেন্ট থাকছে তখন বায়ুর ঘনত্ব কিন্তু হচ্ছে তরলের থেকে অনেক কম, যে কারণে বায়ুর ঘনত্ব কম হওয়ার কারণে জল কিন্তু বা তরল কিন্তু সবসময় বায়ুর উপর হচ্ছে ঊর্ধ্বমুখী প্রেশার ক্রিয়েট করে, এবং যার ফলে এটার মানে যেহেতু জলের ঘনত্ব বেশি, সেই জন্য এ বেশি পরিমাণ বল প্রয়োগ করতে পারে, যার ফলে এটা উপরের দিকেই উঠে আসবে, নিচে আর ডুবতে পারবে না। এবং এটা আস্তে আস্তে আমরা আরও ক্লিয়ার হবে যখন এর পরে আমরা হচ্ছে
তরলে ভাষণের সূত্র এই সবগুলো পড়বো, তখন এটা আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। বাট এখানে শুধু এইটুকানি মনে রাখো যে এর ভেতরে বায়ু থাকার জন্য এটা কিন্তু আমরা চাইলেও ছেড়ে দিলে এটা তলায় ডুবে যাবে না। যদি এটা একটা লোহার বল হতো তাহলে ডুবে যেত, কেন? কারণ বলটার যতটা হচ্ছে আয়তন আছে তার মধ্যে যে ঘনত্ব আছে সেই ঘনত্বটা কিন্তু সেই তরলের ঘনত্ব থেকে বেশি, সেই জন্য ওয়েট বেশি, এবং সেই কারণে লোহার বল হলে ডুবে যেত। সেটা আলাদা কনসেপ্ট, ছেড়ে দাও, এখানে ফুটবল নিয়ে বোঝো। তাহলে ফুটবল যখন আমরা এতটা নিচে রাখছি তখন তার উপর কি করছে, একটা ঊর্ধ্বমুখী বল হচ্ছে কাজ করছে, তরলের সব দিক থেকে এর মধ্যে একটা বল প্রয়োগ করে। তবে বলটা কি সাধারণত ঊর্ধ্বমুখী হয় এটা খেয়াল রাখতে হবে। ওকে, যে তরলের যে চাপ সেটা সব দিক থেকে সমান, কিন্তু যে বলটা প্রয়োগ করছে তরল সেটা কিন্তু ঊর্ধ্বমুখী হবে এবং বলটাকে উপরের দিকে ঠেলে দেবে, এবং এটা পুরোটাই ডিপেন্ড করে এর ভিতরে যেহেতু বায়ু আছে সেই জন্য। ঠিক আছে, এবার চলে আসি সেকেন্ড কনসেপ্টে। এবার এই ফুটবলটাকে ধরে নাও, আমি এর থেকে ডবল নিচে হচ্ছে নামালাম। ঠিক আছে, যা আছে আমি তা ডবল করে দিলাম, এতটা নিচে হচ্ছে এটাকে আমি নামালাম। ওকে, তো আমি ধরে নিচ্ছি এখানে আমি ফুটবলটাকে এনেছি, বোঝা গেল? তাহলে এবার দেখো এখানে ফুটবলটা আছে, একই ফুটবল, ঠিক আছে, ভিতরে বায়ু আছে। ওকে, তাহলে এর ভেতরে এখানে যখন এতটা নিচে নামালাম, এখানেও তো আলটিমেটলি হচ্ছে জলের চাপ হচ্ছে কাজ করবে, তাই না? এখানেও হচ্ছে জলের চাপ কাজ করবে, বুঝতে পারছো? তাহলে এখানেও হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল কিন্তু জল দ্বারা হচ্ছে প্রয়োগ করা হবে, বা ওই তরল দ্বারা প্রয়োগ করা হবে। ঠিক আছে, সেটা জল হতে পারে, অন্য যে কোনো তরল হতে পারে, বাট ওই তরল দ্বারা কিন্তু প্রয়োগ করা হবে। ক্লিয়ার? তো এখানে একটা জিনিস ভালো করে এবার বুঝো। এবার আমাকে তুমি একটা কোয়েশ্চেন অ্যান্সার দাও যে কার উপরে হচ্ছে বেশি চাপ প্রয়োগ হবে, এখানে যে প্রথম বলটা ছিল তার ক্ষেত্রে, না দ্বিতীয় যে বলটা যে উচ্চ মানে নিচে নামানো হয়েছে মুক্ত পৃষ্ঠ থেকে সেই উচ্চতায় কোন জায়গাটায় বল বেশি কাজ করবে। অবভিয়াসলি তুমি ছবি দেখে বুঝতেই পারছো, বা যদি তোমার প্র্যাকটিক্যাল নলেজ থাকে তাহলে তুমি এখান থেকে ইজিলি বলে দিতে পারবে যে প্রথমটার তুলনায় দ্বিতীয়টায় বেশি পরিমাণ চাপ প্রয়োগ করবে তরল, বোঝা গেল? যখন দুটো বলে আকৃতি এক, দুটো বল হচ্ছে সেম, বোঝা গেল, তখন দ্বিতীয় বলের ক্ষেত্রে কিন্তু হচ্ছে বেশি চাপ প্রয়োগ করবে। এবং যখনই আমরা এখানে বলটা ছাড়লে এটা যদি হচ্ছে অপোজিট দিকে, মানে জলের মুক্ত পৃষ্ঠ থেকে যদি এতটা হচ্ছে লাফিয়ে ওঠে, ঠিক আছে, এখানে যদি বলটাকে ছেড়ে দেওয়া হয় এই জায়গা থেকে, যেহেতু চাপ বেশি প্রয়োগ করছে, তাহলে এখানে কিন্তু এর উচ্চতাটাও কিন্তু এখানে যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে, বোঝা গেল? তখন কিন্তু এটা জল থেকে লাফিয়ে মোটামুটি এতটা উচ্চতায় উঠে যাবে, বোঝা গেল? এটা যেখানে হচ্ছে মাত্র এইটুখানি উচ্চতায় উঠছে, সেটা কিন্তু তার প্রায় ডবল উচ্চতায় হচ্ছে উঠে যাবে। কেন উঠে যাবে? কারণ আলটিমেটলি জল হচ্ছে এর উপর বল প্রয়োগ করছে, বা বলতে পারি তরল এখানে বল প্রয়োগ করছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা আজকে পয়েন্ট ছিল সেইখানে চলে আসে, প্রবাহীর কোনো বিন্দুতে চাপ। তাহলে দেখো আমি এটাকে যদি একটা বিন্দু ধরি, এখানে একটা বিন্দু ধরি, তাহলে এই বিন্দু থেকে আলটিমেটলি তরলের চাপ আছে, চাপ আছে বলেই তো সে বল প্রয়োগ করছে, আর বল প্রয়োগ করছে বলেই তো বেসিক্যালি সেই চাপের জন্যই তো এটা উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? এখানে যে বল প্রয়োগ হচ্ছে সেটা কি ঊর্ধ্বমুখে হচ্ছে, চাপটাও তাহলে কোন দিকে হবে? অবশ্যই ঊর্ধ্বমুখী, কারণ চাপ এবং বল কি পরস্পর সমানুপাতিক। এবং সেকেন্ড যেটা হচ্ছে, চাপ এবং বল হচ্ছে এখানে একই দিকে ক্রিয়া করে, বোঝা যাচ্ছে? তাহলে এবার আমি এখানে পয়েন্টে চলে আসি। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করবে যে এটা কিন্তু হচ্ছে মুক্ত পৃষ্ঠ, ঠিক আছে, তরলে, বোঝা গেল? মুক্ত পৃষ্ঠ বলতে কি, যেটা হচ্ছে বায়ুর দিকে খোলা যে হচ্ছে পৃষ্ঠটা থাকে সেটাকে বলা হচ্ছে মুক্ত পৃষ্ঠ। ওকে, নাও এবার আমি চলে আসছি প্রবাহীর কোনো বিন্দুতে চাপ। তাহলে এই বিন্দুতে বেসিক্যালি কি পরিমাণ চাপ উৎপন্ন হবে, বা কি পরিমাণ চাপ প্রয়োগ করছে এই তরলটা, সেটা আমাদেরকে বের করতে হবে, বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমাদের কি পরিমাণ হচ্ছে চাপ প্রয়োগ হচ্ছে, বা এখানে আমাদের কি পরিমাণ চাপ প্রয়োগ হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এটা আমি যদি একটা ডট ভেবে নিই, তাহলে এটা কি কোনো একটা তলে আছে? বলটাকে আমরা যখন হচ্ছে চেপে এতটা নিচে নামিয়েছিলাম, নিশ্চয়ই সেটা একটা কোনো তলে আছে। আমি সেই তলটাকে হচ্ছে এখানে জাস্ট একটু ড্র করে নিচ্ছি, ধরে নাও আমি এরকম একটা হচ্ছে তল ড্র করে নিচ্ছি, এবং এর উপরে হচ্ছে আমি তলটাকে এরকম করে একটু জাস্ট, আচ্ছা এখানে আমি একটু বল এঁকে দিলাম যে বলটা বেসিক্যালি এর উপর রাখা আছে। তো নাও এটা বোঝা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই বলটা যেটা হচ্ছে এই সমানে, মানে পাত্র পুকুরটাকে যদি আমরা একটা পাত্র সমানে ধরি, তাহলে এটা কি একটা রাউন্ড শেপে আছে পুরো তলটা, তাহলে সেই তলের একটা বিন্দুতে হচ্ছে বলটা রাখা আছে, বোঝা যাচ্ছে? এবার আমি এই তল যে তলে রাখা আছে সেই তল থেকে পুকুরের যে মুক্ত পৃষ্ঠ আছে সেই পৃষ্ঠ বরাবর যে উচ্চতা সেটা একটুখানি দেখে নিই। ঠিক আছে, তাহলে সেই উচ্চতাকে যদি আমরা ড্র করি এখানে, তাহলে কেমন দেখতে হয় দেখো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি মুক্ত পৃষ্ঠের তলটা হচ্ছে এরকম, ঠিক আছে, মুক্ত পৃষ্ঠের তলটা হচ্ছে এরকম। ওকে, তাহলে মুক্ত পৃষ্ঠের তলটা হচ্ছে এরকম, ক্লিয়ার? ওকে, তাহলে এখানেও আমি একটা এরকম সারফেস ড্র করে নিচ্ছি, এটা হচ্ছে মুক্ত পৃষ্ঠ, ঠিক আছে, বাইরের দিকের পৃষ্ঠ। তাহলে এবার লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে উচ্চতা কতটা, উচ্চতা এইটা, বোঝা যাচ্ছে? তাহলে এখানে কি এটা উচ্চতা, ক্লিয়ার? এবার দেখো এটা উচ্চতা, এটা হচ্ছে কি তল, যে তলে বেসিক্যালি আমরা ফুটবলটা রেখেছিলাম, ওকে, সেই তলটা। এবার তলের বেসিক্যালি একটা ক্ষেত্রফল হয়, এটা আমরা প্রত্যেকেই জানি, যে কোনো তল তুমি একটা মেঝে নিয়ে নাও, সেটা যদি আয়তকার হয় তার একটা ক্ষেত্রফল হয়, যদি সেটা বর্গাকার হয় তাহলে তার একটা ক্ষেত্রফল হয়। এটা যেহেতু গোলাকার, মানে 2D বেসিক্যালি, এটা হচ্ছে এই ধরনের একটা হচ্ছে গোলাকার যার মধ্যে বলটা হচ্ছে রাখা আছে, তাহলে
বলটা ছেড়ে দাও, এটা এরকম, তাহলে এর একটা ক্ষেত্রফল হয়, সেই ক্ষেত্রফলটাকে আমরা প্রকাশ করছি এ দিয়ে। বোঝা গেল? আপাতত সূত্রের জন্য আমরা এ দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা যদি এতটার আয়তন বের করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে ফার্স্ট আমরা যেটা করবো, তোমরা উপরে এই ছবিটাকে ড্র করো, সেকেন্ড যেটা করছো থার্ড মানে পাশে এটাকে ড্র করতে পারো অথবা নিচে ড্র করতে পারো, বোঝার সুবিধার জন্য পুরোটা নিজেদের যেভাবে বুঝতে সুবিধা হবে সেইভাবে ড্র করো, সেইভাবে লেখো। ওকে, তো নাও এবার চলে আসে আমরা এই পুরোটার আয়তন বের করতে হবে। বোঝা গেল? কেন বের করবো, কি জন্য, সেটা সব আমি শেষে আসছি, বাট এক এক করে দেখো। তাহলে এবার এক কাজ করো, আমরা লেখার আগে এটাকে প্রত্যেকটা একটা আমরা নাম দিয়ে দিই। এটা যে বিন্দুতে আছে সেই বিন্দুটাকে আমি ও বিন্দু ধরে নিই, ঠিক আছে? এটাকে আমি ধরে নিচ্ছি ও বিন্দু। বোঝা গেল? এটাকে ও ধরছি, তলটার ক্ষেত্রফলটাকে আমি হচ্ছে এ ধরছি, ঠিক আছে? এই উচ্চতাটাকে আমি এইচ ধরছি, ঠিক আছে? স্মল এইচ ধরছি, এই উচ্চতাটাকে স্মল এইচ ধরছি। আর এটা ক্ষেত্রফল তো বেসিক্যালি এ, নিচে ক্ষেত্রফল এ যখন উপরে ক্ষেত্রফল এই হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তো এবার দেখো, এখানে আমরা ফার্স্ট হচ্ছে আয়তন বের করি। তাহলে তো এখানে আমরা চাইলে পরপর লিখে নিতে পারি ছবিটাকে নিচে, যে ধরি ধরি ও একটি বিন্দু, ও একটি বিন্দু, বা লিখতে পারো ও একটি বিন্দু তরলের মধ্যে অবস্থিত, ঠিক আছে? এ তলের ক্ষেত্রফল, ঠিক আছে? প্রত্যেকটা বুঝে বুঝে লেখো, তলের ক্ষেত্রফল, এ তলের ক্ষেত্রফল, এবং এবং এইচ মুক্ত পৃষ্ঠ থেকে, মুক্ত পৃষ্ঠ থেকে ও বিন্দু ও বিন্দু পর্যন্ত উচ্চতা, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা দেখো আমি ধরে নিলাম কিন্তু যে ও একটি বিন্দু, এ তল হচ্ছে ক্ষেত্রফল, এবং এইচ হচ্ছে মুক্ত পৃষ্ঠ থেকে হচ্ছে ও যে বিন্দু সেই পর্যন্ত হচ্ছে উচ্চতা, যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করছি। ক্লিয়ার? এবার আমরা যেটা বের করবো বললাম, ফার্স্ট হচ্ছে আমরা আয়তন বের করবো। অতএব আমরা লিখতে পারি, অতএব আয়তন ইজ ইকুয়াল টু, আয়তন ইজ ইকুয়াল টু কি হবে? এ ইন্টু এইচ, ঠিক আছে? আয়তন ইজ ইকুয়াল টু কি? এ ইন্টু এইচ। এ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইন্টু উচ্চতাই হচ্ছে আয়তন। বোঝা গেল? কারণ ক্ষেত্রফল আলটিমেটলি দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে, মানে যেগুলো হচ্ছে আয়তকার তার ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, কিন্তু এটা যেহেতু রাউন্ড শেপ সেক্ষেত্রে আমরা জাস্ট এ দিয়ে হচ্ছে প্রকাশ করছি, যেটাকে এরিয়া বোঝায়। বোঝা গেল? তাহলে ক্ষেত্রফল কি? এরিয়া। এরিয়া ইন্টু উচ্চতাই হচ্ছে অ্যাকচুয়ালি আয়তন। বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে আমাদের আয়তন বেরিয়ে গেল, ঠিক আছে? সেকেন্ড আমরা চলে আসবো, এর হচ্ছে ভর। এই পুরো যে তরলটা আছে সেই তরলটার ভর কতটা? তো এখানে আমাদের ফার্স্টে এখানে একটা ছোট্ট জিনিস জানতে হবে, যেটা তোমরা চাইলে পাশে লিখতে পারো। এখানে আমরা জাস্ট হচ্ছে অতএব দিয়ে ভর বের করবো, ঠিক আছে? বা লিখতে পারি তরলের ভর, ঠিক আছে? এখানে লিখতে পারি আমরা তরলের, তরলের ভর। ওকে, তরলের ভর। তরলের ভর কি হবে? অ্যাকচুয়ালি ভরকে হচ্ছে এম দিয়ে প্রকাশ করা হয়। তো সেই ভরটা আমরা কি করে বের করতে পারবো? তার জন্য আমাদের আগে যে সূত্রগুলো পেয়েছিলাম সেটা একটু জাস্ট আমাদের রিক্যাপ করতে হবে, রিমেম্বার করতে হবে। কি পেয়েছিলাম আমরা আগে? আগে আমরা দেখেছিলাম যে ঘনত্ব, ঠিক আছে, তরলের ঘনত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে ভর বাই হচ্ছে আয়তন। বোঝা গেল? এটা আমরা আগে পেয়েছিলাম, ভর বাই আয়তন। যদি এখানে আমাদের ভর বের করতে হয় তাহলে ভরের সাথে বের করতে গেলে কি করতে হবে? ঘনত্বের সাথে আয়তনকে গুণ করতে হবে। কেন? কারণ আয়তন নিচে আছে, আয়তনটাকে এরপরে আমাদের আনতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা ভর ইজ ইকুয়াল টু লিখতে পারি ঘনত্ব ইন্টু আয়তন, ঠিক আছে? এখানে ভর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি? ঘনত্ব ইন্টু আয়তন। ওকে, ঘনত্ব ইন্টু আয়তন, ঠিক আছে? তাহলে ঘনত্ব ইন্টু আয়তন, তাহলে ঘনত্ব আমরা কত পেয়েছি এখনো পর্যন্ত জানি না, জাস্ট আমি বলছি। তাহলে আয়তন দেখো আমরা অলরেডি পেয়েছি এ ইন্টু এইচ, কিন্তু ঘনত্ব হচ্ছে প্রত্যেকটা তরলের ক্ষেত্রে আলাদা হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে তরল আমি ব্যবহার করছি তার জন্য ঘনত্ব হচ্ছে রো, ঠিক আছে? সাধারণত ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করা হয়, তো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এর ঘনত্ব কত? রো। রোকে এইভাবে হচ্ছে প্রকাশ করা হয়, ঠিক আছে? এরকম একটা চিহ্ন যেটাকে রো বলা হয়, ঠিক আছে? বুঝতে পারছো এটা? তো এটা হচ্ছে আমাদের রো ইন্টু, এখানে কি আছে আয়তনের জন্য এইচ, এ ইন্টু হচ্ছে এইচ। তাহলে এই পুরোটা হয়ে গেল আমাদের কি? ভর। বোঝা গেল? তাহলে দেখো এবার আমি আরেকটা অন্য কনসেপ্টে চলে আসি ভরের জন্য। দেখো ভর আমরা আগে পড়েছিলাম কি, যে ভর হচ্ছে বেসিক্যালি কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে সেটা হচ্ছে তার ভর। তাহলে দেখো আমি যদি এতটার ভর নির্ণয় করতে চাই তাহলে এর মধ্যে যত জলের কণা আছে মানে সেটাই কি এর পদার্থ? তাহলে সেইটা আলটিমেটলি হচ্ছে তাদের যা হচ্ছে মানে সেই পদার্থের যেটা ভর সেটাই হচ্ছে এটার পুরোটার ভর। তাহলে সেটা আমরা কি করে বের করতে পারি? সেটা আমরা হচ্ছে ঘনত্ব নিতে পারি। বেসিক্যালি জলের ঘনত্ব কি আছে? এখানে তেল হলে তার ঘনত্ব আলাদা হবে। বোঝা গেল? প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা হচ্ছে ঘনত্ব হয়। সেখানে ডিজেল পেট্রোল হচ্ছে আলাদা আলাদা, যদি আমরা তরল নিই সেক্ষেত্রে তাদের ঘনত্ব চেঞ্জ হবে।
বাট এখানে উচ্চতা আর যদি এরিয়া সেম থাকে তাহলে এই দুটো প্রত্যেকের জন্য সেম, কিন্তু ঘনত্বের জন্য বেসিক্যালি ভর হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমরা যদি তরল নিয়ে নিই, সেই তরলটা ধরে নিচ্ছে, ঘনত্ব হচ্ছে রো, ঠিক আছে? সেটা নাম্বারের যে কোনো কিছু হতে পারে, বাট এখানে আমরা নিয়ে নিচ্ছি যে এটার ঘনত্ব হচ্ছে রো, এবং আয়তনের জন্য আমরা পেয়েছিলাম এ ইন্টু এইচ, মানে এ ছিল আমাদের ক্ষেত্রফল আর এইচ ছিল উচ্চতা। তোমরা চাইলে এটার হচ্ছে পুরোটা, মানে এ মিনস হচ্ছে কি বোঝাচ্ছে সেটা চাইলে তোমরা পাশে লিখতে পারো, ঠিক আছে? আমাকে যেহেতু পুরোটা একসাথে কভার করতে হচ্ছে, সেজন্য বোর্ডের জায়গা অনেক কম আছে, তো সেই জন্য তোমাদের খাতায় অনেকটাই স্পেস থেকে যাবে। তো সেইটা হচ্ছে তোমরা পাশে এ ইজ ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল, এইচ ইজ ইকুয়াল টু উচ্চতা, এগুলো তোমরা লিখে নিতে পারো। ওকে, তো নাও এখানে আমরা চলে আসছি ঘনত্ব ইন্টু হচ্ছে আয়তন। তাহলে ঘনত্ব বেসিক্যালি আমরা রো নিলাম, আয়তনের জায়গায় আমরা এ ইন্টু এইচ হচ্ছে বসালাম, ক্লিয়ার? তাহলে এটা আমাদের ভর পেলাম। এবার চলে আসি আরেকটু ডেপথে, যেখানে আমরা ভরের পরে পেয়েছিলাম ভার, ঠিক আছে? ভার বেসিক্যালি কি, ভার আর ওজন হচ্ছে একই, বোঝা গেল? তো ভার বলতে আমরা কি পেয়েছিলাম, যে কোনো একটি পদার্থের ভর, যেটা সেই পরিমাণ ভরকে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করছে সেটাই হচ্ছে ওই বস্তুর ভার বা ওজন, বোঝা গেল? ভার বা ওজন হচ্ছে সেম জিনিস আমরা বলেছিলাম। তাহলে চলো এবার এখানে আমরা অতএব দিয়ে ভার বা ওজনটা বের করে নিই। অতএব তরলের তরলের ভার বা ওজন, অতএব তরলের ভার বা ওজন, ভার বা ওজন দেখো বেসিক্যালি এটা ভরে এম ছিল, ভার বা ওজনের ক্ষেত্রে কি হবে, এম জি, বোঝা গেল? এম ছিল, তার সাথে জাস্ট জি মাল্টিপ্লাই হবে, গুণ হবে। তাহলে এখানে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি রো ইন্টু এ ইন্টু এইচ ইন্টু জি। তাহলে এগুলো সবকটার গুণফল আলটিমেটলি কি, এগুলো সবকটার গুণফল হচ্ছে ভার বা ওজন বলতেই পারি আমরা, কারণ আলটিমেটলি কিছুই না, আমাদের ভর যা ছিল তার সাথে শুধু জি এসে গুণ হয়েছে। আর জি বলতে কি, এখানে অভিকর্ষজ বল, বোঝা গেল? তো এটা আমাদের মাথায় রাখতে হবে, বা মহাকর্ষ বল যেটাকে বলা হয়। তো তোমরা ক্লাস এইটে অলরেডি হচ্ছে একদম ফার্স্টেই হচ্ছে ছিল এই টপিকটা, তো সেখানে জি হচ্ছে কি আমাদের অভিকর্ষজ বল বা মহাকর্ষ বল। ওকে, তো এই হলো আমাদের ভার বা ওজনের কনসেপ্ট। এছাড়া আমরা এটার উপর প্র্যাকটিক্যালও করেছিলাম যে ভার আর ভরের মধ্যে পার্থক্য, তো চাইলে তোমরাও সেটা হচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে দেখতে পারো যে আলটিমেটলি পার্থক্যটা কি এবং সেটা কিভাবে হচ্ছে মেজার করা যায়। ওকে, তো নাও এখানে আমরা ভর পেলাম ভার পেলাম। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে এগুলো আমাদের কোথায় কাজে লাগবে, আলটিমেটলি তো আমরা বের করবো চাপ, তাহলে এগুলো আমাদের কোথায় কাজে লাগবে? তো দেখো এর আগের ক্লাসেই আমরা কিন্তু হচ্ছে চাপ কন্টিনিউ করেছিলাম। তাহলে এবার চাপের সূত্রতে যদি আমি চলে আসি, তাহলে চাপ ইজিক্যাল টু আমরা কি পেয়েছিলাম, এগুলো তোমরা খাতার পাশে এইভাবে নোট আকারে রাখো, তাহলে হচ্ছে কনসেপ্ট বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, তাহলে চাপ ইজিক্যাল টু আমরা কি পেয়েছিলাম, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। ওকে, এখানে আমি আরো কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, তোমরা এটাকেও সাথে সাথে ওগুলোকেও নোট ডাউন করো। এবার দেখো বলের জায়গায় আমরা চাইলে হচ্ছে ঘাত লিখতে পারি, ঘাত বাই হচ্ছে ক্ষেত্রফল, যেটা আমি আগেও বলে দিয়েছিলাম, ঘাত বাই হচ্ছে ক্ষেত্রফল। ওকে, এছাড়া আমি এটাকে এটা আর একটা আকারে লিখতে পারি, ঘাতের জায়গায় আমি লিখতে পারি এখানে ওজন, ঠিক আছে? ওজন বাই হচ্ছে ক্ষেত্রফল। ওকে, আর ওজন মানে তোমরা অলরেডি জানো, ওজন মানে আলটিমেটলি কিছুই না, ভার, ভার আর ওজন হচ্ছে সেম। তাহলে এবার পুরো কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো, যে চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, বা ঘাত বাই ক্ষেত্রফল, বা ওজন বাই ক্ষেত্রফল। আলটিমেটলি চাপ বলতে কি বোঝায়, কিছু পরিমাণ ক্ষেত্রফল বা একক পরিমাণ ক্ষেত্রফলের ওপর কি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, বা কি পরিমাণ ঘাত প্রয়োগ হচ্ছে, বা কি পরিমাণ ওজন হচ্ছে রাখা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে চাপ, আর কিচ্ছু না, বোঝা গেল? এবার দেখো আমরা পার্টিকুলার একটা বিন্দু বের করছি যে এই বিন্দুতে চাপ কত হবে, ঠিক আছে? এটাকে আমরা ও ধরে নিয়েছিলাম, তাহলে ও বিন্দুতে হচ্ছে তরলের চাপ কত হবে সেটা আমরা এখান থেকে হচ্ছে বের করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট এবার কি করব, যা যা আমরা পেয়েছি সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে আমাদের ঘাত, ঘাত কোথা থেকে আসছে, ওজন থেকে। ওজন আমরা কোনটা পেয়েছি, রো এ এইচ জি, এগুলো সব গুণ আকারে পেয়েছি। ক্ষেত্রফল কোনটা, ক্ষেত্রফল হচ্ছে এ, যেটা আমরা অলরেডি আগে পেয়েছি এই যে এখানে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি, ক্ষেত্রফল, বোঝা যাচ্ছে? তাহলে এবার চলে আসি আমরা হচ্ছে মেইন জায়গায়, যেখান থেকে আমাদের চাপের সূত্র হচ্ছে পাবো। ওকে, তাহলে চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল পেয়েছো, আমরা এখানে ওজন বাই ক্ষেত্রফল ধরছি, কারণ ওজনের জায়গায় আমরা জাস্ট ওজনের যে মান সেটা বসাতে পারবো সেই জন্য। ওকে, আলটিমেটলি প্রত্যেকটা একই বুঝতে পারছো, কারণ আমরা বলে কি, মানে আমরা ঘাত যখন করেছিলাম আগের ক্লাসে, তখন আমরা বলেছিলাম ঘাত আলটিমেটলি কি, ধরো কিছু পরিমাণ ওজনকে আমি একটি টেবিলের ওপর রাখলাম, ঠিক আছে? সেটা 10 কেজি হতে পারে, তাহলে সেই 10 কেজি পরিমাণ হচ্ছে বস্তুটা ওই টেবিলের ওপর যে জায়গা জুড়ে আছে, সেটা যদি কম হয় তো কম, যদি বেশি জায়গা হয় তো বেশি জায়গা, সেই জায়গার উপর যে পরিমাণ হচ্ছে ওজন বা ভার প্রয়োগ করছে, বোঝা গেল? ভর নয় কিন্তু, যে পরিমাণ ওজন বা ভার প্রয়োগ করছে সেটাই আলটিমেটলি হচ্ছে ঘাত, আর সেটাই আলটিমেটলি হচ্ছে বল, ঠিক আছে? তাহলে আমি এখানে কি বসাবো, ওজন বসাবো, কারণ আলটিমেটলি তিনটার মিনিং কি, এক, ক্ষেত্রফল প্রত্যেকের জন্য সেম, কিন্তু উপরের বল, ঘাত বা ওজন তিনটে আলটিমেটলি একই জিনিস, অন্য কিছু না। তাহলে চলো এখানে আমরা লিখে দিই ও বিন্দুতে তরলের চাপ। অতএব ও বিন্দুতে, ও বিন্দুতে তরলের, তরলের চাপ,
ও বিন্দুতে তরলের চাপ কি হবে সেক্ষেত্রে? চাপ ইজ ইকুয়াল টু অলরেডি আমরা বের করেছি বল বাই ক্ষেত্রফল, সেখানে আমরা ওজন বাই ক্ষেত্রফল ধরবো। তাহলে ওজন আমরা যেটা পেয়েছি সেটা লিখে দিই, কি কি পেয়েছি, রো ইন্টু এ ইন্টু এইচ ইন্টু জি, এটা পেয়েছি। এবার দেখো বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি এ দিয়ে ইন্ডিকেট করেছিলাম, তাই নিচে এ লিখে দিচ্ছি, বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে আমরা লিখে দিচ্ছি। এবার দেখো এ আমি চাইলে কেটে দিতে পারি, তাহলে আমি এ আর এ যদি কেটে দিই তাহলে এখানে এ কেটে দিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে দেখো, আমি এটা পাশে লিখে দিচ্ছি, তোমরা নিচে লিখতে পারো কোনো অসুবিধা নেই। রো পড়ে থাকছে, এইচ আছে, জি আছে, তাহলে আমরা বলতে পারি এইচ রো আর জি, এই তিনটার গুণফল হচ্ছে আমাদের ও বিন্দুতে হচ্ছে তরলের চাপ। তাহলে ও বিন্দুতে তরল কি পরিমাণ চাপ দেবে সেটা আলটিমেটলি কিসের উপর ডিপেন্ড করছে, উচ্চতার উপর, ঘনত্বের উপর, আর গ্র্যাভিটেশনাল ফোর্স তো সবার জন্য একই থাকে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এইচ রোজি, তার সূত্র কি, এইচ রোজি। তাহলে ও বিন্দুতে তরলের চাপ কি হবে, এইচ রোজি, বোঝা যাচ্ছে? তাহলে দেখো এই পুরোটা চাইলে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি চাইলে হচ্ছে 5 মিনিটের মধ্যে পুরোটা বলে দিতে পারি, তোমাকে হচ্ছে পুরো ক্লাস দেখতে হবে না। আর যদি তুমি হচ্ছে পুরোটা গেইন করতে চাও, পুরোটা যদি ঠিকঠাকভাবে বুঝতে চাও যে কেন এসছে কিভাবে এসছে, তাহলে কিন্তু তোমাকে পুরো ক্লাসটা এন্ড অব্দি দেখতে হবে। এবং এটাই হচ্ছে কারণ, দেখো এবার আমি পুরো জিনিসটাকে এক এক করে কানেক্ট করি, যা যা প্রথম থেকে শিখেছো আবার আমি রিপিট করছি, তাহলে অনেক বেটার বুঝতে পারবে। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের প্রবাহীর কোনো বিন্দুতে চাপ বের করতে গেলে কি করতে হবে, এইচ রোজি, তিনটে জিনিস হচ্ছে, তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে বা তিনটেই দেওয়া থাকবে, সেই তিনটে আমাদেরকে বসিয়ে জাস্ট গুণ করে দিলেই হচ্ছে আমাদের ওই বিন্দুতে তরলের চাপ কত আছে সেটা বেরিয়ে যাবে, বুঝা গেল? তাহলে আলটিমেট সূত্র কি, ও বিন্দুতে তরলের চাপ বা যে কোনো বিন্দুতে তরলের চাপ কি, এইচ রোজি, এটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র, ঠিক আছে, যার জন্য আমাদের এত কিছু হচ্ছে শিখতে হলো। তাহলে এবার একটু প্রথম থেকে আমি পুরোটা রিপিট করে যাই, তাহলে দেখো আরো ইজিলি বুঝতে পারবে। দেখো একদম ফার্স্টে আমরা কি বললাম যে ও বিন্দুতে যদি কোনো একটি হচ্ছে বস্তু রাখা হয় বা ও বিন্দুতে তরলের চাপ কি আছে সেটা আমরা নির্ণয় করব, যে কারণে আজকে আমরা টপিকের নামই হচ্ছে আমাদের প্রবাহীর কোনো বিন্দুতে চাপ, ঠিক আছে? এটা একটা তরল যেটা প্রবাহিত হয়, তাহলে তার যে কোনো একটা বিন্দুতে হচ্ছে চাপ। ওকে, তাহলে সেই জন্য আমরা ফার্স্টে দুটো এক্সাম্পল দিয়েছিলাম যে একটা ফুটবলকে আমরা হচ্ছে জলের ডিফারেন্ট উচ্চতায় যদি রাখি তাহলে সেক্ষেত্রে চাপ দুরকম হবে। কেন, এখানে আমরা একটা বলবো যে একটা মুক্ত পৃষ্ঠ থেকে হচ্ছে কম গভীরতা আছে আর একটা মুক্ত পৃষ্ঠ থেকে বেশি গভীরতা আছে, যেটা বেশি গভীরতা আছে তার উপর চাপ বেশি কাজ করবে। কেন, কারণ তার উচ্চতা আছে সেই জন্য, ঠিক আছে? এবার দেখো এটা কতটা চাপ কাজ করছে সেটা বের করার জন্য আমরা কি করেছিলাম, আমরা বলেছিলাম ওই তলের সাথে যে তলে হচ্ছে রাখা আছে দ্বিতীয় ফুটবলটা, সেই তলটাকে যদি আমরা এভাবে নিয়ে নিই এবং সেই তলের উপর যে ফুটবলটা আছে সেটাকে যদি এইভাবে নিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাবো ওই ক্ষেত্রফলটাকে আমরা এ ধরে নিচ্ছি, যে বিন্দুতে হচ্ছে ফুটবলটা রাখা আছে সেটা আমরা ও ধরে নিচ্ছি, আর উচ্চতা মানে মুক্ত পৃষ্ঠ থেকে সেই বিন্দু বা ও বিন্দুর হচ্ছে উচ্চতাটা আমরা এইচ ধরে নিচ্ছি, বোঝা গেল? যেটা আমরা এখানে লিখে দিয়েছি যে ধরি ও একটি বিন্দু, এ তলের ক্ষেত্রফল, এ হচ্ছে তলের ক্ষেত্রফল এবং এইচ মুক্ত পৃষ্ঠ থেকে ও বিন্দুর হচ্ছে উচ্চতা, তাহলে এইচটা হচ্ছে কি, মুক্ত পৃষ্ঠ থেকে ও বিন্দুর হচ্ছে উচ্চতা, তিনটে জিনিস আমরা ধরে নিয়েছি। এখান থেকে আমরা ফার্স্ট আয়তন বের করেছিলাম, কারণ হচ্ছে যে পরিমাণ তরল আছে তার আয়তন বের করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে এই পরিমাণ তরল বেসিক্যালি কি পরিমাণ চাপ এখানে সৃষ্টি করতে পারে, বোঝা যাচ্ছে? তো এখান থেকে ফার্স্ট আমরা আয়তন বের করলাম, আয়তন বের করার পর আমরা হচ্ছে ভর বের করলাম। ওকে, কেন ভর বের করলাম, কারণ ভর না বের করলে আমরা ভার বের করতে পারবো না, সেই জন্য আমরা ভর বের করলাম। আর ভর আমরা কোথা থেকে পেয়েছি, ঘনত্ব থেকে, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, এটা আমরা জানি। তাহলে সেখান থেকে আমরা ভর বের করে নিচ্ছি যে ভর ইজ ইকুয়াল টু হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন, তাহলে আয়তন অলরেডি আমরা আগে পেয়েছি, তার সাথে ঘনত্বটা আমরা অ্যাড করে নিয়েছি, যে ঘনত্ব প্রত্যেকটা তরলের ক্ষেত্রে আলাদা হয়, এটা তোমাকে দেওয়া থাকবে, যখন হচ্ছে কোয়েশ্চেন থাকবে তখন দেওয়া থাকবে প্রত্যেকটা তরলের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিচ্ছি ঘনত্ব হচ্ছে রো, বুঝা গেল? ঘনত্ব এটা ধরে নিয়েছি, বুঝা গেল? তাহলে এখানে ঘনত্ব কত এই তরলটার, যে তরলটা আমরা ধরছি সেটার ঘনত্ব হচ্ছে রো, বুঝা গেল? সেক্ষেত্রে এখানে জাস্ট আমরা একটা স্টেটমেন্ট দিয়ে দিতে পারি, এবং তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব, ঘনত্ব কি আছে রো, তরলের ঘনত্ব কি রো, ঠিক আছে? তারপরে এখানে আমরা ঘনত্বর জায়গায় হচ্ছে রো বসলাম, আয়তনে যা আছে সেটা বসিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছিলাম রো এ এইচ। ওকে, তারপরে তরলের ভর বেরোলো, এটা ভর থেকে ভারে যখন গেলাম শুধুমাত্র আমাদের তার সাথে জিটা গুণ হলো, তাহলে এখানে কি পেলাম, রো এ এইচ জি, প্রত্যেকটা পেয়ে গেছি। তাহলে সেক্ষেত্রে তরলের চাপ সূত্র আমরা দেখেছি, তরলের চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, যেটাকে আমরা ঘাত বাই ক্ষেত্রফল বলতে পারি, আর ঘাত বাই ক্ষেত্রফল বলতে ওজন বাই ক্ষেত্রফল। তাহলে সেখানে আমরা ভর বা ওজন যেটা পেয়েছি সেটা বসলাম, আর নিচে ক্ষেত্রফলের জন্য যেহেতু এ আমরা ক্ষেত্রফল ধরেছিলাম যে এ ক্ষেত্রফল যুক্ত তলের ওপর বেসিক্যালি হচ্ছে ওই বিন্দুটা আছে, তাহলে বেসিক্যালি সেখানে আমরা এ নিয়ে নিয়েছি, তাহলে এ কেটে যাচ্ছে, পড়ে থাকছে আমাদের এইচ রোজি, বোঝা গেল? তো সেখান থেকে আমরা বলতে পারি এইচ রোজি হচ্ছে বেসিক্যালি তরলের ও বিন্দুতে বা যে কোনো বিন্দুতে আমাদের চাপ বের করতে গেলে কি করতে হবে, সেই বিন্দুতে হচ্ছে উচ্চতা কত আছে, তরলের ঘনত্ব কি আছে, আর জি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের অভিকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, যে কি পরিমাণ হচ্ছে অভিকর্ষ বল এখানে কাজ করছে। ওকে, তো এই পুরোটা হচ্ছে যদি আমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ইজিলি
পুরো জিনিসটাকে মেমোরাইজ করতে পারি। কারণ আলটিমেটলি আমাদের তাহলে যে কোনো বিন্দুতে তরলের চাপ বের করার জন্য কিভাবে প্রত্যেকটা ক্যালকুলেট করতে হবে বোঝা যাচ্ছে। আমি চাইলে শুধু এই একটা করে দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে তোমাদের এই কনসেপ্ট এগুলো ক্লিয়ার হতো না, এবং এখানে যে পুরো জিনিসটা কিভাবে আসছে কেন আসছে সেটা কিন্তু ক্লিয়ার হতো না। ওকে, তো আই হোপ পুরোটা তোমরা বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন নেই। যদি থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্টে বলো, আর আই হোপ বোর্ডের পুরোটা হচ্ছে তোমরা পজ করে নোট ডাউন করে নিয়েছো। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা এর পরের যে টপিক আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। ওকে, তো নাও স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।